রিটেনের এসে রাইটিংয়ের ক্ষেত্রে যদি চিন্তা করে থাকি, টপিক কিন্তু অনেক, মানে কোন টপিক আসবে বা মানে কোন অ্যান্সারটা কোন অ্যান্সারটা লিখতে হবে এটা আনসার্টেন, অনেক টপিক যে কোনো বিষয়ে আসতে পারে, এটা অনেক ওয়াইড একটা এরিয়া। তো সেক্ষেত্রে যাতে আমি অ্যান্সার করতে পারি, যেই বিষয়েই হচ্ছে এসে আসুক আমি যাতে অ্যান্সার করতে পারি, সেজন্য একটা গোছানো প্ল্যান থাকা দরকার। সেক্ষেত্রে আমি যদি একটা স্ট্রাকচার রেডি করি, যেমন ধরেন নর্মালি আমার প্ল্যানটা যেটা ছিল, আমি হচ্ছে এসেটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ আসতে পারে এসে, পজিটিভ আসতে পারে, যেখানে পজিটিভ কিছু লিখতে হবে, নেগেটিভ কিছু লিখতে হবে। এক্ষেত্রে পজিটিভ নেগেটিভের জন্য আলাদা আলাদা করে আমি একটা ইন্ট্রোডাকশন রেডি করে রেখেছিলাম, কনক্লুশন রেডি করে রেখেছিলাম। তারপরে সব কিছুর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ব্যাকগ্রাউন্ড লিখলাম বা যেই বিষয়ে আসলো সেই বিষয়ে একটা ডেফিনেশন দিলাম, ওটার বিষয়ে কিছু বললাম, ওটার বর্তমান কী অবস্থা, তারপরে একটা ব্যাকগ্রাউন্ডের কথা যেটা বললাম, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভটা কীভাবে হলো, তারপরে পজিটিভ এটাকে সামনে আরও কীভাবে ডেভেলপ করা যায়, নেগেটিভ হলে হচ্ছে এটা এটা প্রবলেমটা কী, মানে এটা প্রবলেমটা সম্পর্কে কিছু বলা, এটা ব্যাকগ্রাউন্ড বলা, তারপর হচ্ছে এটা সলিউশনটা কী, মানে প্রবলেমগুলো বলা, অনেকগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো বলা, সলিউশনগুলো বলা। এগুলো যদি আমি একটা গোছানো এবং কিছু যদি হিন্টস রেডি করে রাখি, পয়েন্টস আকারে যদি আমি রেডি করে রাখি, তাহলে ইজিলি হচ্ছে যদি স্ট্রাকচারটা থাকে, আমি ওই বিষয়টা যদি ওখানে মানে স্ট্রাকচারের মধ্যে যদি আমি মাংসগুলো ঢোকাই, তাহলে জিনিসটা একদম কমপ্লিট একটা এসে হিসেবে দাঁড়াবে। এক্ষেত্রে আপনারা নিজেরাই হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, পজিটিভ নেগেটিভ ভাগ করে একটা ইন্ট্রোডাকশন, কনক্লুশন আর ব্যাকগ্রাউন্ড, যেটা সবখানেই দেওয়া যেতে পারে, অভিভাবক রেডি করে রাখবেন। আমার কাছে একটা আছে, স্যাম্পল আছে, এটা যদি এটা যদি ফলো করতে পারেন তাহলে ভালো। এটা আমি চেষ্টা করব যে ইয়ের সাথে, চ্যানেলের সাথে কথা বলে আপনাদেরকে কীভাবে দেওয়া যায়।